সবাইকে তা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি এখন আমি বাসনগুলো ধোব কালকে রাতে যেহেতু আমি ধুতে পারিনি হয়ে গেছিল আমি বাসনগুলো ধুই বাসন ধোয়া দেখতেই পেরেছ হয়ে গেছে কালকে রাতটা আমি ধুইনি ভীষণ আলসে লাগছিলো এই জন্য ধুইনি এই জন্য আজকে সকালে ধুয়ে নিলাম এখন যাই স্নান করে আসি তারপরে তোমাদের সাথে এসে কথা বলছি ঠিক আছে আসলাম স্নান করে এখন তো বাইরে গেছে বাজার টাজার দিয়ে গেছে তো ও আসলে তারপরে একসাথে ব্রেকফাস্ট করব তো আজকে ব্রেকফাস্টে খাবো হলো দই আর হলো মুড়ি কেন গরম লাগছে তো আমি ওকে বলছিলাম দই মুড়ি খাবো তো ভালো লাগবে খাওয়াটা তো তখন বাইরে একটু ব্যাংকে কাজে গেছে তো ও আসলে একসাথে বসে খাবো আর আজকের রান্না হবে হলো কই মাছ দেখতেই পারছো কি সুন্দর আকাশটা মেঘমেঘ হয়ে গেছে এখন পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দেখতে পারছো এটা হলো আমাদের ছোট্ট একটা বাগান যেখানে লঙ্কা হয়েছে দেখো অনেকটা লঙ্কা হয়ে গেছে এখানটায় আর এলো আমার ফুল কিনতে হয় না আমার জবা ফুল এখান থেকে দিয়ে দিই পুজো আর এটা হলো আম আম গাছ পড়ছে সব কাপড় দেখো কেমনে গুছাচ্ছে এ আবার কাপড় ফালাচ্ছ খুব সংসারিক আমার ছেলেটা কাপড় ফালাও লজ্জা পেয়েছে তো এখন আমি যাচ্ছি রান্না করতে তো আজকে বেশি কিছু পদ করবো না খালি মাছের ঝোল করবো আর ভাত এটা দিয়ে আজকে খেয়ে নেবো গরম লাগছে এই জন্য আর বেশি আইটেম
এটা হলো আমার জন্য বয়েল মাছ তেল ছাড়া। চলে আসলাম আবার এখন বিকালের চা খেতে। তো আজকে তো চা না, সরি সরি, আজকে চা না, আজকে হলো কফি খাবো। আর হলো আজকে আমি বিস্কুটের কোটা নিয়ে বসেছি, নলে ও আমাকে নলে উঠায়, আরও দুটো দাও তো এরকম করে উঠায়, এই জন্য যে কোটা ধরে বসে আছি, মানে যতটা লাগে কোটাতে খুলে গেলে ও খাবে। ভাত বসিয়ে দিয়েছি, একটু পরে ভাত খেয়ে নেব, খেয়ে তারপর ঘুমিয়ে যাব। তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।